জয় হিন্দ বন্ধুরা তো তোমরা টাইটেল আর থামনেল দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছো আজকে কন্টবিকে কথা হতে চলেছে তো বন্ধুরা তোমরা অনেকেই আমার কাছে রিকোয়েস্ট করে জানতে চেয়েছিলে যে ও এসটি এবং এস সি সার্টিফিকেটের রেনুয়াল কীভাবে করতে হয় আর ও বি সার্টিফিকেটের রেনুয়াল না করে গিয়ে যদি ডাব্লুবিপি কনস্টেবল এবং লেডি কনস্টেবলের মাঠে যাওয়া যায় তাহলে কি মাঠে বাদ দিয়ে দেয় আর যদি বাদও না দেয় তাহলে এই রেনুয়াল না করে না করার জন্য কি কি প্রবলেম ফেস করতে হতে পারে মাঠে গিয়ে সেই ব্যাপারে একটা ভিডিও দিতে তো আজকের এই ভিডিওতে তোমাদের সমস্ত কিছু বলে দেবো কীভাবে তোমরা রেনুয়াল করবে না করবে আর মাঠে কি কি প্রবলেম হতে পারে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে জানতে পেরে যাবে পুরো ভিডিওটা ওয়াচ করবে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আর তোমরা যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকাবে লাইকানটাকে প্রেস করে দেবে যে কোনো ছোটো বড়ো আপডেট সবার আগে পাওয়ার জন্য তো ফার্স্ট অফ অল তোমাদেরকে জানিয়ে রাখি তোমরা কীভাবে ও এস টি এবং এস সি সার্টিফিকেটের করবে তো বন্ধুরা সিম্পলি তোমরা গুগলে যাবে গুগলে গিয়ে সার্চ করবে এটা ও বি সি এনসিএল সার্টিফিকেট এটা সার্চ করবে সিম্পলি তোমাদের সামনে অনেকগুলো পেজ চলে আসবে তোমরা অনেক স্ক্রিন দেখতেই পাচ্ছ যে কোনো একটা ফরম্যাট তোমাদেরকে ডাউনলোড করতে হবে তো কোন ফর্ম্যাটটা তোমাদের জন্য ভালো এটা শুধুমাত্র ও জন্য ও এ এবং ও বি বি ক্যান্ডিডেটদের জন্য তো সিম্পলি তোমরা একটু নিচের দিকে গেলেই দেখতে পাবে এই যে ফর্ম্যাটটা দেখতে পাচ্ছ ওবিসি সার্টিফিকেট ফর্ম্যাট এই যে দেখতে পাচ্ছ এই পিডিএফটা তোমরা ডাউনলোড করে নেবে কিংবা এই পিডিএফটার লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে তো বন্ধুরা অনেক কিন্তু তোমরা সেই ফর্ম্যাটটা দেখতেই পাচ্ছ তোমাদেরকে জানিয়ে রেখে এটা শুধুমাত্র ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ওবিসি এ কিংবা ওবিসি বি তো এখানে ফি সিম্পলি তোমরা এই ফর্ম্যাটটা ডাউনলোড করে নেবে লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে কিংবা গুগলে গিয়ে তোমরা ডাউনলোড করে নিতে পারো তো তারপর তোমাদের এখানে অবশ্যই ফিল আপ করতে হবে তোমাদের নাম তোমার বাবার নাম ভিলেজ কিংবা টাউন তোমাদেরকে দিতে হবে ডিস্ট্রিক্ট ডিভিশন তোমাদেরকে দিতে হবে তুমি কোন কাজ থেকে বিলং করো ও এ ও বি সার্টিফিকেট তোমাদের এখানে গোলা যা রয়েছে তোমাদেরকে কিন্তু দিতে হবে নেক্সট তোমাদের এখানে আবারও সেম রয়েছে তোমার নাম দিতে হবে তারপরে তোমাদের এখানে ডিস্ট্রিক্ট ডিভিশনের নেম এগুলো তোমরা ফরম্যাটটাকে ফুলফিল করে নেবে তারপরে বিডিও অফিসে গিয়ে কিন্তু তোমাদের তোমাদেরকে এখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডেপুটি কমিশনার এগুলোর কিন্তু সিগনেচার তোমাদের এখানে লাগবে তারপরে তোমাদের ভিডিও অফিস থেকে কিন্তু তোমাদের যে ইনকাম সার্টিফিকেট অনলাইনে তোমাদেরকে কিন্তু বার করে নিতে হবে তো বার করার পর তোমাদেরকে কী করতে হবে এসডিও অফিসে গিয়ে তোমাদের কিন্তু সেখানে গিয়ে তোমাদেরকে এগুলো নিতে হবে আর একটা অ্যাপ্লিকেশান ফর্ম কিন্তু আই থিঙ্ক তোমাদেরকে দিতে হয় তো অনেক জায়গায় লাগে অনেক জায়গায় লাগে না তো তারপরেই তোমাদের মোটামুটি এই সব কমপ্লিট হওয়ার পরেই কিন্তু তোমাদের যে ওবিসি রেনওয়াল কিন্তু হয়ে যায় মানে একদিনের মধ্যেই তোমাদেরকে দিয়ে দেয় তো এইভাবে তোমরা যদি পুরো কীভাবে অনলাইন করবে না করবে সমস্ত কিছু যদি জানতে চাও তা পুরো ফরম্যাটটা যদি জানতে চাও কীভাবে করতে হয় তো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো আমি সমস্ত কিছু তোমাদেরকে বলে দেবো তো আমি বলে দিলাম যে এইভাবেই করতে হয় তো কাইন্ডলি তোমরা যে কোনো ক্যাফেতে গিয়ে তোমরা অনলাইন করে ইনকাম সার্টিফিকেটটা বার করে নিতে পারো তারপরে ভিডিও অফিসে গিয়ে বার করে নিতে পারো তো এবার আসি যে তোমাদের ও সার্টিফিকেট রেনুয়াল না করলে কিংবা এস সি সার্টিফিকেট রেনুওয়াল না করলে ডাব্লিউ বিবি কনস্টেবল এবং লেডি কনস্টেবল মাঠে কি বাদ দিয়ে দেয় না কি কোনো প্রবলেম ফেস করতে হয় কী কী প্রবলেম ফেস করতে হয় সেটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি তো অনেক ইউটিউব চ্যানেল বিভিন্ন জায়গায় বলছে যে তোমাদেরকে ও বিসি রেনুয়াল করে নিয়ে যেতেই হবে কারণ অনেক প্রবলেম ফেস করতে হয় এবং একদম পুরো লাস্টে তোমাদের মাঠটা নাকি করাতে হয় আমি বলে দিচ্ছি কি ব্যাপারটা হয় কারণ আমি গেছি মাঠে আর আমি জানি ব্যাপারটা কী অ্যাকচুয়ালি হয় প্রথমেই বলে রাখি তোমাদেরকে প্রথমে তোমরা মাঠে এন্টার করবে ওবিসি রেনুয়াল না করে গেলেও হবে মাঠে বাট কি বলো তোমাদের ওবিসি রেনুয়াল করে নেওয়াটা ভালো কারণ পরবর্তীকালে গিয়ে তুমি যদি চাকরি পাও ডকুমেন্টস ভেরিফিকেশানের সময় তোমার রেনুয়াল লাগবে সেই কারণে এখন থেকে রেনুয়াল তোমার করে নিয়ে যাওয়া ভালো পরবর্তীকালেও তো লাগবে তো ব্যাপারটা একই এখনই যদি রেনুয়াল করে নাও তাহলে পরবর্তীকালে আর কোনো চাপ তোমাকে নিতে হবে না আর যদি না করে যাও তাহলে কি হয় আমি বলে দিচ্ছি প্রথমে তুমি মাঠে এন্টার করবে তারপরে তোমার প্রথমে লাইন করে দাঁড় করাবে সকলের যে অ্যাপ্লিকেশান নম্বর সেই অনুযায়ী দাঁড় করাবে তারপরে তোমাকে ডাকবে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য সেখানে সমস্ত কিছু দেবে ওবিসি বি ওবিসি এ তোমাদের এস সি এস যে রেনুওয়াল সেটা লাগে না সেটা সেটা শুধুমাত্র সেন্ট্রাল যে জবগুলো হয় সেক্ষেত্রে রেনুয়াল করতে হয় আর ওবিসির এই যে স্টেটের যে জবগুলো হয় সেক্ষেত্রে লাগে তো সেক্ষেত্রে তোমরা যাবে যখন ডকুমেন্টস ভেরিফিকেশান হবে সেখানে জিজ্ঞাসা করা হবে তোমার রেনুয়াল আছে কি নেই এবার তোমার যদি রেনুওয়াল না থাকে নেক্সট পাশেই দেখবে একটা রেনুয়ালের জন্য তোমার একটা থাকে ক্যাম্পের মতো করা থাকে দেখবে সব সমস্ত জায়গায় ডকুমেন্টস ভেরিফিকেশান হয় আর একটা ছোট্ট করে সাইডে দেখবে তোমাদের ক্যাম্পের মতো থাকে সেখানে স্যারেরাই বলে দেবে তোমাকে একটা ফর্ম দেবে সেটা ফিল আপ করে দেবে ব্যাস এটা না যে মাস্ট মাঠ তোমাদের লাস্টে করাবে এটা একদমই না এটা ভুল কথা সম্পূর্ণ তোমাদের মাঠ একসঙ্গেই করা হবে তুমি যদি যত তাড়াতাড়ি ফিল আপ করে সেটা জমা দেবে স্যারেদেরকে বাস তারপরেই তোমাকে কিন্তু মাঠের জন্য ডেকে নেবে তোমার মাঠ লাস্টে সবারই শেষে এটা করাবে না এটা সম্পূর্ণ ভুল তারপরে গিয়ে তুমি কি করবে লাইনে দাঁড়াবে ব্যাগটাকে রাখবে তারপরে তোমার হাইট ওয়েট চেস্ট এগুলো মাপবে মাপার পর তখন কুড়িজন পঁচিশ জন করে ডাকবে আর মাঠে তোমাদের দৌড় দৌড়াবে তো একসঙ্গে তোমাদের মানে যে মাঠ হবে যেখানে সেখান থেকে তোমাদেরকে একসাথেই বার করে সবার আগে কমপ্লিট হলে হোক বা পেছনে হোক একসাথেই কিন্তু তোমাদের যে তোমরা যে অ্যাডমিট কার্ডটা তুলবে সেই অ্যাডমিট কার্ডে পাঁচ দিন পিইটি লেখা থাকবে সেটা সকলকে দেবে তারপরেই কিন্তু বার করবে তো এইভাবে কিন্তু তোমাদের মাঠটা হয় আর ওবিসি রেনুয়াল না করলেও হবে আর যদি করে যাও তাহলে খুবই ভালো কারণ পরবর্তীকালে তোমাকে রেনুয়াল করতে হবে কারণ ডকুমেন্টস ভেরিফিকেশান চাকরি পাওয়ার পর যখন হবে মেরিট লিস্টে নাম আসবে তখন তোমাকে কিন্তু রেনুয়াল লাগবে একদম কনফার্ম তো এই হচ্ছে ব্যাপার তো এই ছিল ভিডিও আশা করছি তোমাদের এই ভিডিওটা খুবই হেল্পফুল হয়েছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে বন্ধুরা আর মাঠের জন্য ভালো করে কিন্তু প্রস্তুতি নিতে থাকো